সাকিব যতটুকু দেখেছি তুমি খুব সুন্দর অভিনয় করেছো, কাজী হায়াতের ছোঁয়া পড়বে আর সেটা একটা সুন্দর জিনিস হবে না। আমরা সিনেমার কথা বলি, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। মঞ্চে যারা আছেন সব শ্রদ্ধেয় ব্যক্তিরা আর আমার সহকর্মী ভাই বোনেরা, আজ যখন এখানে আসি গাড়িতে বসে ভাবছিলাম যে কি আলোচনা করব, ছবি তো কিছু দেখিনি, কিন্তু আসার পরে এই ট্রেলার দেখলাম আমি অভিভূত, অসাধারণ। সাধারণ জনগণ যদি আপনাদের এইসব কুকীর্তি দেখতে পারত তাহলে মুরগির মতো টাই নিয়ে ছিঁড়ে ফেলত। এটা হলো একজন দক্ষ পরিচালকের কাজ। কাজী হায়াতের ছোঁয়া পড়বে আর সেটা একটা সুন্দর জিনিস হবে না, বা অনেক ছবির থেকে আলাদা ছবি হবে না এটা ভাবা যায় না কোনোদিন। আমি আমার অভিজ্ঞতা আছে কাজী হায়াতের সাথে কাজ করার, দুটো ছবিতে কাজ করেছি, সেই সৌভাগ্য আমার হয়েছিল। অসাধারণ একজন ডাইরেক্টর, অসাধারণ আবেগপ্রবণ একজন মানুষ, যে আমাদেরকে ডায়লগ শেখাতে শেখাতে নিজে কাঁদতেন, আমরা ওনার দিকে তাকালে আমাদের এক্সপ্রেশন হয়ে যেত। অসাধারণ একজন ব্যক্তিত্ব। আমি খুব আশাবাদী মানুষ, আমি চিরকাল একটি কথা বলি, চলচ্চিত্র চলে সাইক্লিক অর্ডারে, ক্লকওয়াইজ। এটাতে কখনো দিন আসবে, কখনো রাত হবে, কখনো সন্ধ্যা হবে, এই মিলিয়েই কিন্তু চলচ্চিত্র 24 ঘন্টা যেভাবে আমরা ভাগ করি সেভাবে ভাগ করে আমরা চলি। হয়তো এখন একটু ক্রান্তিকাল, কিন্তু আমার বিশ্বাস এই চলচ্চিত্রের সুদিন আবার ফিরে আসবে, এবং এই সেই ভোরের আলোটি কিন্তু আমি দেখতে পেলাম একটু আগে এই ছবির ট্রেলারে। আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ইনফরমেশন মিনিস্ট্রি যেভাবে কিছু পদক্ষেপ নিচ্ছে, এটা আমাদের জন্য একটি সুসংবাদ। তবে একটু সমালোচনা করে বলবো যে এই সরকার কিন্তু প্রায় 13 বছর থেকে আছেন, না কত, 11 বছর, 11 বছর থেকে আছেন। আরেকটু গতি যদি আমাদের চলচ্চিত্রের উন্নয়নের জন্য আমরা পেতাম, আমরা প্রচন্ড খুশি হতাম, আমরা চিরকৃতজ্ঞ থাকতাম আপনাদের। তবে কোনোটাই শেষ নয়, কোনোটাই দেরি নয়, আমরা আশাবাদী, আমরা বুকে আশা নিয়ে বসে আছি। এবার যেভাবে পদক্ষেপগুলো নিয়ে হচ্ছে, আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের মাননীয় মন্ত্রী যিনি এখানে উপস্থিত আছেন, আমাদের সংসদে আমাদের প্রতিনিধিত্ব করছে আমাদের ফারুক, এরা সবাই মিলে আমরা তো চলচ্চিত্র করবই। যারা নেতৃত্বে আছেন আপনারা আমাদেরকে যদি দিক নির্দেশনা দিতে পারেন, আমি জানি এই চলচ্চিত্রের সূর্যের ভোর আবার হবে, এই চলচ্চিত্রে সুদিন ফিরে আসবে, এবং এটা শুরু হোক এই বীর ছবি দিয়ে। এই শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সাকিব যতটুকু দেখেছি তুমি খুব সুন্দর অভিনয় করেছো, তুমি বরাবরই ভালো অভিনয় করো। আমি একবার বহুদিন আগে তোমাকে কোনো একটি আউটডোরে বলেছিলাম, তুমি যদি একটি ভালো ডাইরেক্টরের হাতে করতে অসাধারণ কিছু তোমার কাছ থেকে পাওয়া যেত, তুমি সেটা কাজী হায়াতের হাতে করেছো। Thank you very much, everybody.